যদি INDIA সরকার কেন্দ্রে আসে তো সেক্ষেত্রে দেশের জন্য কি করবে দিদি? সেক্ষেত্রে লোকসভা ভোটের দুদিন আগে ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের মোদির গ্যারান্টির পাশাপাশি দেশবাসীকে দিদির 10 শপথের অঙ্গীকার করেছে তৃণমূল কংগ্রেস। দিদির সেই 10 শপথে সমাজের প্রায় সব শ্রেণীর মানুষের দিকেই নজর দেওয়া হয়েছে। তো কী কী রয়েছে এই 10টি শপথে, কী কী অঙ্গীকার করা হয়েছে, চলুন এক এক করে জেনে নিই। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বর্ধিত আয় এবং শ্রমিকের সহায়। সব জব কার্ড হোল্ডারকে 100 দিনের কাজের গ্যারান্টি সহ দেওয়া হবে এবং বর্ধিত ন্যূনতম মজুরি হবে হচ্ছে 400 টাকা। দেশজুড়ে বাড়ি হবে, হবে সবারই। দেশের সব নাগরিককে নিরাপদ এবং পাকা আবাসন দেওয়া হবে। জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে। প্রত্যেক দরিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে 10টি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে 5 কেজি করে বিনামূল্যে দুয়ারে রেশন দেবে তৃণমূল কংগ্রেস সরকার যদি কেন্দ্রে আসে। আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়াবে সবার। প্রান্তিক জনগোষ্ঠী যুবকদের উন্নতির স্বার্থে OBC SC ST-দের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। বিধবাতা বাড়িয়ে মাসে 1000 টাকা করা হবে, বার্ষিক 12,000 টাকা দেওয়া হবে। বর্ধিত আয় নিশ্চিত, এবার ফুটবে হাসি অন্নদাতার। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যের আইনগত গ্যারান্টি দেওয়া হবে। অর্থাৎ স্বামীনাথন কমিশন যেটা সুপারিশ করেছেন সেই সুপারিশ অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যের আইনগত গ্যারান্টি দেওয়া হবে। স্বল্পমূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষের সকলে ধন্য। পেট্রোল ডিজেল এবং সিলিন্ডারের দাম স্বল্পমূল্যে সাশ্রয় দেওয়া হবে। পেট্রোপণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণ করতে আলাদা তহবিল তৈরি করা হবে। নিশ্চিত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন। 25 বছর পর্যন্ত সমস্ত স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারদের 1 বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে, তাতে কাজের সুযোগ এবং মাসিক বৃত্তি থাকবে। উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। স্বচ্ছ আইন, স্বাধীন ভারত। ধোঁয়াশাযুক্ত CAA বিলুপ্ত করা হবে, NRC বন্ধ করা হবে, UCC ভারত জুড়ে প্রয়োগ করা হবে না। এগিয়ে বাংলা, এগিয়ে এগোবে ভারত। বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীদের বার্ষিক 1000 এবং এককালীন 25,000 টাকা দেওয়া হবে। কন্যাশ্রীর মতন সমস্ত মহিলাকে ভাতা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বদলে স্বাস্থ্যসাথী প্রকল্প হবে, যা 10 লক্ষ টাকা পর্যন্ত বিমার কভারেজ দেওয়া হবে। তো বন্ধুরা, কেমন লাগলো দিদির এই 10টি অঙ্গীকার? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।